স্বাধীনতা দিবসলৈ মাজত মাত্র আসলে পাঁচটা দিন বাকি আছে আর তার পূর্বে খানাপড়া যে পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার আছে এই খেলপথার যেহেতু কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারে স্বাধীনতা দিবস পালন করে আর সেয়ে এই কেন্দ্রীয়ভাবে আয়োজন করা স্বাধীনতা দিবসত অংশগ্রহণ করব কেবাটাও প্লাটুনের বা আরক্ষী অধ্যামরিক জওয়ানে আর সেয়ে যা কিছুদিনের ইয়াত পেরেডর যে অনুশীলন পেরেডর অনুশীলন হয়েছে মূর পিছফালে ইতিমধ্যে দেখিছে ইয়াত আরক্ষী কমান্ডো বাহিনী হোক বা বিএসএফ হোক বা এনসিসি হোক আন আন যুক্ত আরক্ষী জওয়ানের দলসমূহ আছে এইদরে সাজু হয়েছে এটা পুনের পেরেডর একটা রাউন্ড আরম্ভ করব আর খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারের মানে পরিবেশটা দেখাইছো খুব সুন্দরক আসলে পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত ইতিমধ্যে এইয়া কাম কাজ চলি আছে স্বাধীনতা দিবসের মাজত মাত্র পাঁচটা দিন বাকি আছে তার সমান্তরালক নিরাপত্তার কথা কব লাগবে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত নিরাপত্তার দিকটা খুব কটকটিয়া একটা নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে কেন পেরেডর অনুশীলন চলি আছে আরক্ষী অর্ধসামরিক বাহিনী জওয়ানসকলে অনুশীলন করে আছে বীরাঙ্গনা দলও ইয়াত পেরেডত অংশগ্রহণ করব তার সমান্তরালক আমি যেহেতু খবর পাইছো যে কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রীগুলো বন বিভাগের একটা বিশেষ দল প্রস্তুত করেছিল আর সেই দলের একাংশ জওয়ানেও ইয়াত পেরেডত অংশগ্রহণ করব বলে আমি খবর পাইছো তার সমান্তরালকে আপনি যদি চায় যে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় যে খেলপথার আছে এই খেলপথারের সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো ধরনের বা অঘটন নঘটে তার বাবে আসলে সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে আর সকল সিসি টিভিত মনিটর হয়ে থাকবে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার উপরও আপনি যদি চায় যে জেলা পর্যায়ত আসলে যরণে জেলা পর্যায়ত স্বাধীনতা দিবস উদযাপন করব তার বাবেও দেখা পাওয়া গেছে যে পূর্ণতার প্রস্তুতি আরম্ভ হয়েছে জেলা পর্যায়ত আমি দেখিছো যে অনুশীলন আরম্ভ করেছে ঠায় ঠায় আরক্ষী অর্ধসামরিক বাহিনীর জওয়ানসকলে আর এইখানি মুহূর্তত মানে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত উপস্থিত আছো আর খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় যে খেলপথার আছে এই খেলপথার যা কিছুদিনেরপরা এইদরেই পেরেডর অনুশীলনত অংশগ্রহণ করেছে জওয়ানসকলে আর এইখানি মুহূর্তত মানে আরম্ভ দেখাইছো ইয়া পুনর্বার আসলে আন একটা রাউন্ড করবর পেরেড করবর প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছে আর ইয়াত আপনি যদি চায় যে কমান্ডো বিএসএফ বা বেটেলিয়নের টিমে হোক বা এনসিসি হোক আন বীরাঙ্গনায় হোক আন কেবাটাও আরক্ষী অর্ধসামরিক দলে ইয়াত অংশগ্রহণ করেছে আর পুয়া সাত বজারপরা দহ বজালেক এই পেরেডত অংশগ্রহণ করে আর সন্ধ্যার ভাগতো পেরেডর অনুশীলন করেছে আর খুব আসলে ইয়াত আরক্ষী এই যখন উচ্চপদস্থ বিষয়াস আছে উপস্থিতিত এইদরে পেরেডর অনুশীলন চলি আছে আর ইয়া হয়েছে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত এইদরে পেরেডত পুনর্বার একটা রাউন্ড করবর সাজু হয়েছে আমি পুনে পুনে সেই দৃশ্যসমূহ ND24 দর্শকসলক দেখাই আছো আর খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত এনে ধরনের একটা এইদরে দেখা পাওয়া গেছে এইকটা দিনত হয় বেরুৎপল আমি দৃশ্য দেখাই যাম দর্শকসলক ক্যামেরা রেখে দৃশ্যসমূহ আবদ্ধ করবলে আপনি চেষ্টা করক আসলে পেরেডর অনুশীলন এইদরে আরম্ভ হয়েছে আর কেবল খানাপাড়াই নহয় রাজ্যের বিভিন্ন প্রান্তও এটা পেরেডর অনুশীলনের এটা সকল ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে এনসিসি ক্যাডেটসকলেরপরা আরম্ভ করে আরক্ষীর কেবাটাও প্লাটনেরপরা আরম্ভ করে এসএসবির হোক বা অন্যান্য প্লাটনসমূহর সহিতে বিদ্যালয় মহাবিদ্যালয় ছাত্র ছাত্রী সকল এটা জড়িত হয়ে পড়েছে পেরেড অনুশীলনত এবার বিভিন্ন কার্যসূচীরে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারতো কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত করা হব স্বাধীনতা দিবসের বিশাল কার্যসূচী
এনেদরে পখু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰ প্ৰেডৰ অনুখিলন চলি আছে উপস্থিত থকা মুখ্য অতিথি কেনেদরে সম্বাখন জনাব তার বিশেষ প্রস্তুতি দেখিবলৈ পোৱা গৈছে মুখ্যমন্ত্রী গৰাকী বিশেষভাৱে উপস্থিত থাকিব সমান্তৰালকৈ পাছফালে আপোনালোকে দেখিছে খুবিঘাল এক বিশেষ পেন্ডেল তাত হাজু কৰি তোলা হৈছে আৰু সেই স্থানতে ছাত্রছাত্রীৰ সহিতে মহানগৰ বাকী ৰাজ্যৰ আনান প্ৰান্তৰ পৰা যিসকল অতিথি আমন্ত্ৰণ জনোৱা হ'ব এই বিখাল কাৰ্য হৈছিল হে সকল উপস্থিত থাকিব প্ৰেডৰ সম্বাখন গ্ৰহণ কৰিব মুখ্য অতিথি গৰাকী আৰু সেই স্থানতে পতাকা উত্তোলন কৰা হ'ব এনেদৰে পালন কৰা হ'ব দেখৰ আটখত্ৰ সংখ্যক স্বাধীনতা দিবস এদৰে এটা প্ৰস্তুতি চলা পৰিলক্ষিত হৈছে মাজত মাত্ৰ কেইটামান দিন তাৰ প্ৰাক মুহূৰ্তত এতিয়া সকলোফালে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত একেই প্ৰস্তুতি দেখিবলৈ পোৱা গৈছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত